আসসালামু আলাইকুম। তো আপনারা এখন যে নিউজটা দেখতেছেন, জাগো নিউজ যেটা বলছে যে প্রাইমারি পরীক্ষা, প্রথম ধাপের পরীক্ষা আগস্ট মাসে বা মানব জমিনও এরকম সেম নিউজটাই করছে, তো এটা নিয়ে একটু কথা বলবো। আসলে মানে অ্যাকচুয়ালি প্রাইমারি প্রথম দ্বিতীয় ধাপের পরীক্ষা কবে হবে, দেন তৃতীয় ও চতুর্থ ধাপের সার্কুলার কবে দেবে, মানে তৃতীয় ধাপের যে ঢাকা আর চট্টগ্রাম বিভাগ এটা মনে হয় দুইটা ধাপে দেবে, তৃতীয় ধাপ আর চতুর্থ ধাপ মনে হয় করবে আর কি, এরকম একটা নিউজ পেলাম। আর ব্যাক ডেট পাবেন কি না, আর আপনার হাতে টোটাল কতদিন সময় আছে, এই সময়ের মধ্যে আপনি কীভাবে মানে ফুল প্রিপারেশন নেবেন, সেই বিষয় নিয়ে আমি একটু বিস্তারিত আলোচনা করব। তো প্রথমেই আসি যে নিউজটা দেখলেন যে আগস্ট মাসে প্রথম ধাপের পরীক্ষা হচ্ছে কি আগস্ট মাসে, এটা আসলে সম্ভব কি না যে আগস্ট মাসে তারা পরীক্ষা নেবে। আর বলছে যে তৃতীয় ধাপের যে সার্কুলারটা ঢাকা আর চট্টগ্রাম বিভাগ যে বাদ আছে চট্টগ্রাম, এদের যে সার্কুলারটা এটা ঈদের আগেই এরকম বলছে যে খুব শীঘ্রই ঈদের আগে সব কিছু রেডি, ঈদের আগেই দিয়ে দেবে এরকম। আমার বলতেছে যে যে কোনো এক বিভাগের এই দুইটার মধ্যে যে কোনো একটা ঈদের আগে দিবে আর বাকিটা ঈদের পরে দিবে, এরকম হলে যারা প্রথম ধাপে পরীক্ষার্থী, দেখেন প্রথম ধাপে যারা পরীক্ষার্থী আছেন তাদের পরীক্ষা কবে হবে, দেন দ্বিতীয় ধাপ, দেন তৃতীয় ধাপ, এই যে এদের পরীক্ষা কবে হবে, একটা জিনিস মনে রাখবেন যে আমরা সবসময় কিন্তু একটা কথা বলি যে প্রাইমারি ইতিহাসে 3 থেকে 4 মাসের মধ্যে কখনো কিন্তু পরীক্ষা হয় নাই বা হবেও না, এত বড় পরীক্ষার আয়োজন এত দ্রুত সময়ের মধ্যে করা সম্ভব না, এবারকার বছরটা সম্পন্ন চলে যাবে। এই যে বলতেছে আগস্টে তারা পরীক্ষা নেওয়ার প্রস্তুতি নেবে বা প্রস্তুতি নিচ্ছে যেন আগস্টে নিতে পারে, কিন্তু আদৌ কি আগস্টে পরীক্ষা হবে যখন সার্কুলার দেয় তখন কিন্তু তারা বলছিল যে মে মাসের মধ্যে পরীক্ষা নেবে। তো আপনারা কিন্তু এটা শুনে অনেক চিল্লাচিল্লি করছেন, আমি কিন্তু তখন বলছিলাম যে না মে মাসে পরীক্ষা হবে না। এখন দেখেন যে ঈদের পরে যদি সার্কুলারটা যদি ঈদের আগেও হয়, আপনারা দেখেন আবেদন শেষ হতে হতে তৃতীয় ধাপের সার্কুলার বা চতুর্থ ধাপের যাই বলেন যে সার্কুলারটা ঢাকা চট্টগ্রাম বিভাগের সার্কুলারটা যদি ঈদের আগেও হয় হলে এই সপ্তাহে হতে হবে, পরের সপ্তাহে তো আর হবে না। আর যদি হয় আপনার এটার আবেদন শেষ হতে হতে কিন্তু ঈদের পর চলে যাবে, তো তার মানে দেখেন যে ঈদের পরে কী মাস চলে আসতেছে, জুলাই মাস, জুন মাস তো অলরেডি প্রায় শেষের দিকে চলে আসছে, তো জুলাই মাস পর্যন্ত থাকে, তারপরে যারা চতুর্থ ধাপ বা ঢাকা চট্টগ্রাম বিভাগে যারা আছে তাদেরকে কিন্তু 3 মাস সময় দিতে হবে, সার্কুলার হওয়ার পরে তারা কিন্তু মোটামুটি 3 মাস সময় পাবেন। তার মানে প্রথম ধাপের পরীক্ষার কথা যদি আমি চিন্তা করি, এরা বলতেছে আগস্টে, আগস্টে পরীক্ষা হওয়ার সম্ভাবনা খুবই কম, তবে আগস্টের পরে সেপ্টেম্বর, সেপ্টেম্বরের মাঝামাঝি বা শেষের দিকে পরীক্ষা দিতে পারে প্রথম ধাপের পরীক্ষাটা। আমি বলতেছি আগস্টের পরে বা আগস্টের শেষের দিকেও হয়তো বা হতে পারে, তবে হওয়ার সম্ভাবনা খুব কম, বেশি সম্ভব হবে সেপ্টেম্বরে প্রথম ধাপের। আর দ্বিতীয় ধাপের পরীক্ষাটা হবে সেপ্টেম্বরের কাছাকাছি, হয়তো প্রথম ধাপের পরীক্ষা যদি সেপ্টেম্বরের 15 তারিখে হয় তাহলে দ্বিতীয় ধাপের পরীক্ষা সেপ্টেম্বরের শেষের দিকে বা অক্টোবরে চলে যাবে। আর তৃতীয় ধাপ তো এখনও সার্কুলার দেয় নাই, ওইটার পরীক্ষা কিন্তু অক্টোবরের শেষের দিকে বা নভেম্বরের দিকে হবে। তো তার মানে মোটামুটি আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন, যারা যে লাফাইতেছেন যে জুলাইয়ের শেষে পরীক্ষা হয়ে যাবে আগস্টে পরীক্ষা হবে, তাদেরকে আমি যে কথাটা বললাম যে এই যে আগস্টের শেষের দিকে যদি হয়, আগস্টের শেষের দিকে, তবে হওয়ার সম্ভাবনা নেই, আগস্ট মাসে পরীক্ষা হওয়ার সম্ভাবনা খুবই কম, শেষের দিকে হবে না, তো তার মানে সেপ্টেম্বর, তার মানে আপনি কতদিন সময় পাচ্ছেন, আর কিন্তু মোটামুটি দেখেন মোটামুটি এখনও কিন্তু আপনার হাতে 2 মাস সময় আছে, 2 মাসের মধ্যে। আর ব্যাক ডেট পাবেন কিনা, ব্যাক ডেট অবশ্যই পাবেন, কারণ দেখতেছে প্রথম আর দ্বিতীয় ধাপে কিন্তু ব্যাক ডেট পেয়েছে, তো অবশ্যই তৃতীয় ধাপ বা ঢাকা চট্টগ্রাম বিভাগের যারা পরীক্ষার্থী আছেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই ব্যাক ডেট পাবেন। আর এখন একটা খুবই গুরুত্বপূর্ণ, আমার কিন্তু হয়ে গেলো যে পরীক্ষা কবে হবে বা সার্কুলার কখন হবে, ব্যাক ডেট পাবেন কিনা এখন কথা বলবো। যে গত প্রাইমারিতে আমাদের সাজেশন ফলো করে বা আমাদের দিক নির্দেশন অনুযায়ী পরে অসংখ্য স্টুডেন্ট কিন্তু জব পেয়েছিলো, তো অনেকেই কিন্তু ধরা খেয়েছে। কীভাবে ধরা খেয়েছে, যে শুধুমাত্র বিগত সালের প্রাইমারি প্রশ্ন পড়ছে, একটা মাত্র বই পড়ছে, ছোটো একটা বই, ভাবছে যে এটা পড়লে জব হয়ে যাবে, এখানে কিন্তু অনেকটাই চেঞ্জ হয়েছে। আপনাকে কিন্তু মোটামুটি অনেক পড়াশোনা করতে হবে, এখনও আপনার হাতে কিন্তু 2 মাস, যারা প্রথম ধাপের পরীক্ষাটি মোটামুটি 2 মাস, তৃতীয় ধাপের পরীক্ষার্থী তাদের কিন্তু 2.5 মাস থেকে 3 মাস সময় আছে, আর চতুর্থ ধাপ বা তৃতীয় ধাপ যেটা বলেন যে ঢাকা চট্টগ্রাম তাদের কিন্তু মোটামুটি 3 মাসের উপরে আছে। তো এই কয়েকটা দিন যদি আপনি পড়েন, আমরা যেভাবে বলি যে জব ম্যাথ বইটা কেউ যদি ফলো করেন, এই বইটা থেকে গত প্রাইমারিতে প্রতিটা ধাপে 18-19টা করে ম্যাথ কমন ছিল, ইনশাল্লাহ এবার কিন্তু 20-এ বেশি পাবেন। তো দেখেন যে 80 মার্কের মধ্যে আমরা কিন্তু বলে দিচ্ছি যে এই বইটা যদি ভালোভাবে পড়েন, কারণ এই বইয়ের উপরে আমাদের ফ্রি কোর্স আছে, সেই ক্লাস যদি করেন গত প্রাইমারির মতো, এই প্রাইমারিতে ইনশাল্লাহ 2-1টা ম্যাথ হয়তো চেঞ্জ হয়ে আসতে পারে সংখ্যা, বাট অধিকাংশ ম্যাথ মানে বেশিরভাগই ম্যাথই কিন্তু আপনি কমন পাবেন। তো তার মানে আপনি কিন্তু ম্যাথ নিয়ে কিন্তু টেনশন চলে গেলো, কারণ ম্যাথই কিন্তু সবচেয়ে বড় সমস্যা। প্রাইমারিতে 20টা ম্যাথ আসে, 20টা ম্যাথ আপনাকে 12 থেকে 15 মিনিট যদি করতে চান তাহলে জব ম্যাথ বইটার বিকল্প নেই,
সেমভাবে ইংলিশের জন্য আমাদের একটা বই আছে, যে বইটার কথা আমরা সাজেস্ট করি গত প্রাইমারিতে, বইটা ছিল যে জব ইংলিশ বইটা, এটা পড়লে পারা ইনশাল্লাহ ইংলিশ থেকে 20টা যে প্রশ্ন আসে আপনি কিন্তু ইনশাল্লাহ দাঁড়িয়ে আসতে পারবেন। এটাই হলো একবার সবচেয়ে শ্রমক হচ্ছে বাকি সকল বিষয়ের জন্য দেখেন আমাদের একটা বই জব রেজিস্ট্রেশনের মধ্যে কী কী আছে দেখেন, বাংলা ভাষা ও সাহিত্য, বাংলাদেশ বিষয়, আন্তর্জাতিক বিজ্ঞান ও কম্পিউটার, এই তিনটা বই আপনি যে বই পড়ে থাকেন এতদিন, আপনি যে বই পড়ছেন এই তিনটা বই হাতে নিয়ে দেখবেন, জাস্ট যদি হাতে নিয়ে দেখেন প্রাইমারির জন্য যা যা পড়তে হবে সব কিন্তু রয়েছে দেখেন 44তম বিসিএস থেকে শুরু করে, যে প্রথমে কিন্তু বিসিএসের প্রশ্ন, এরপর প্রাইমারি প্রশ্ন বা অন্য চাকরি পরীক্ষার প্রশ্ন। আপনারা জানেন যে প্রাইমারিতে যে প্রশ্নগুলো আসে অধিকাংশ প্রশ্ন কিন্তু বিগত সালের, আর আপনাকে কিন্তু এর জন্য কিন্তু এত বেশি পড়তে হয় না, কিন্তু আপনাকে সাজানো গুছানো প্রস্তুতি নিতে হলে এই তিনটা বই, আপনি যে বই পড়ে থাকেন আমি জাস্ট আপনাকে একটু রিকোয়েস্ট করব যে তিনটা বই একটু হাতে নিয়ে দেখবেন, যে আপনার এই আপনার জীবন বদলে দেওয়ার জন্য কিন্তু এই তিনটা বই যথেষ্ট। আর আমাদের কিন্তু তিনটা বইয়ের উপরে ফ্রি ক্লাস আছে, আপনি সেলফ ক্লাসগুলো করতে পারেন। আবারও বলতেছি এতদিন আপনি যে বই পড়ছেন জাস্ট এই তিনটা বই একটু লাইব্রেরিতে গিয়ে আপনি হাতে নিয়ে দেখবেন, তারপর আপনি কম্পেয়ার করবেন আপনার প্রিপারেশন কতটুকু বা কোন পর্যন্ত হয়েছে। আর বই তিনটা মোটামুটি সারা বাংলাদেশেই পাওয়া যাচ্ছে, অথবা আপনি যদি অনলাইনে কালেক্ট করতে চান 01754896763 এই নম্বরে আপনি যোগাযোগ করতে পারেন, আপনার ঠিকানায় বই পাঠিয়ে দেবে। আবারও বলতেছি যে পরীক্ষার যে ডেটের কথা বললাম ইনশাল্লাহ মোটামুটি এগুলাই প্রায়, যদি পরীক্ষা হয় আগস্টে হওয়ার সম্ভাবনা খুব কম, আগস্টের পরে হবে ঠিক আছে, কিন্তু আপনার হাতে 2 মাস আড়াই মাস বা 3 মাস সময় কিন্তু প্রত্যেকের হাতে আছে। এই কয়েকটা দিন যদি এই তিনটা বই ভালোভাবে পড়েন ইনশাল্লাহ আপনি প্রাইমারিতে সর্বোচ্চ ভালো করতে পারবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।